শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2023 ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য কবিতা পোর্শন যেগুলো রয়েছে, রূপনারায়ণের কুলে, শিকার, মৌহার দেশ, আমি দেখি, কন্দনরত জননীর পাশে থেকে যাবতীয় MCQ সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রথম প্রশ্ন রূপনারায়ণের কুলে থেকে। রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? উত্তর হবে হচ্ছে বিশ্ব সংসারের প্রতীক। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন কোথায়? উত্তর হবে হচ্ছে রক্তের অক্ষরে, তিনের দাগ। কবি রবীন্দ্রনাথ নিজেকে চিনেছেন কিভাবে? আঘাত ও বেদনায়, অর্থাৎ আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো? উত্তর হবে হচ্ছে কঠিন, কারণ কঠিন যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো? উত্তর হবে হচ্ছে শেষ লেখা। পরবর্তী প্রশ্ন, কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন কোথায়? উত্তর হবে হচ্ছে রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হলো? উত্তর হবে হচ্ছে রক্তের অক্ষর। চিনিলাম, উত্তর হবে হচ্ছে আপনারে। যে কখনো বঞ্চনা করে না সে হলো, সে হচ্ছে সত্য, কারণ সত্য কখনো বঞ্চনা করে না। রূপনারায়ণের কুলে কবিতাটি রচিত হয়? উত্তর হবে হচ্ছে, উপর দিকে রয়েছে, 13 মে 1941 সালে আর শান্তিনিকেতনে। এখানে একটু একটু অপশানগুলো একটু এদিক ওদিক রয়েছে, তো এটা 13 মে 1941 হবে। যে প্রশ্নগুলো দেখানো হলো রূপনারায়ণের কুলে থেকে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবার আমরা চলে আসবো পরবর্তী কবিতা শিকারে। কবিতা থেকে যে প্রশ্নগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, শিকার কবিতার রচয়িতা জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে হচ্ছে ঝড়াপালক। শিকার কবিতাটি শুরু হয়েছে যে শব্দ দিয়ে? উত্তর হবে হচ্ছে ভোর। শিকার কবিতায় ভোরবেলার আকাশের রং কীরকম? ঘাস ফড়িংয়ের দেহের মতো। ঘাস ফড়িংয়ের গায়ের রং কেমন ছিল? উত্তর হবে হচ্ছে কোমল। টিয়ার পালকের মতো সবুজ কিসের রং? উত্তর হবে হচ্ছে পেয়ারা ও নোনা গাছের। শিকার কবিতায় পালকের বাসর ঘরের মেয়েটিকে কবির মনে হয়েছিল গোধূলি মদির মেয়েটির মতো। আমার নীল মদের গ্লাসে রেখেছিল কি? উত্তর হবে হচ্ছে মুক্ত। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কেন? উত্তর হবে হচ্ছে শরীর উষ্ণ রাখার জন্য। দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছিল কোন পাতা দিয়ে? উত্তর হবে হচ্ছে অসত্য পাতা দিয়ে। দেশ রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো? উত্তর হবে হচ্ছে দেশলাইদের জ্বালানো আগুনের রং। এই 10টা প্রশ্ন রয়েছে শিকার থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো আমাদের পরবর্তী কবিতা মৌহার দেশে। দেশ থেকে যে কবিতা প্রশ্নগুলো তোমরা পড়ছো সেগুলো দেখে নাও। মৌহার দেশ কবিতাটি নেওয়া হয়েছে? উত্তর হবে হচ্ছে কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত যে ছবি এঁকে দেয় তা হলো? উত্তর হবে হচ্ছে অলস সূর্যের। তিনের দাগ উজ্জ্বল আলো স্তম্ভ? উত্তর হবে হচ্ছে গলিত সোনার মতো। জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মৌহার দেশ হলো মেঘমদির। মৌহার দেশের পথ পথের দুধারে ছায়া পেলে কে? দেবদারুর গাছ। দালে দেবদারু দীর্ঘ রহস্য যেটা ছিল, দেবদারু গাছের সঙ্গে জড়িত। উত্তর হবে হচ্ছে দীর্ঘ রহস্য। রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নিজের ক্লান্তির ওপর ঝা ঝরে? উত্তর হবে হচ্ছে মৌহার ফুল। মৌহার গন্ধ অবসান ঘটবে? উত্তর হবে হচ্ছে ক্লান্তির। কয়লা খনির শব্দ কবি শুনতে পান? উত্তর হবে হচ্ছে নিবিড় অন্ধকারে। সবুজ সকাল ছিল শিশিরে ভেজা, ধুলোর কলঙ্ক ছিল অবসন্ন প্রাণীদের শরীরে। ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়? উত্তর হবে হচ্ছে ঘুমহীন চোখে। পরবর্তী প্রশ্ন, অলস সূর্য বলতে কী বোঝায়? উত্তর হবে হচ্ছে অস্তগামী সূর্য। অলস সূর্য কি এঁকে দেয়? উত্তর হবে হচ্ছে আলো স্তম্ভ। তার আগুন লাগে, কোথায় আগুন লাগে? ধূসর ফেনায়, সরি, জলের অন্ধকারে আগুন লাগে। অনেক দূরে আছে, অনেক অনেক দূর আছে কি? মেঘমদির মৌমার দেশ। মৌমা ভনের দ্বারে কী আছে? উত্তর হবে হচ্ছে কয়লা খনি। এই হচ্ছে মৌমার দেশটাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা আসবো আমি দেখি কবিতায়। আমি দেখি কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়ছো, প্রথম প্রশ্ন হচ্ছে আমি দেখি কবিতার স্তবক সংখ্যা হলো? উত্তর হবে হচ্ছে 2। আমি দেখি কবিতার কবি হলেন? উত্তর হবে হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, সবুজের অনটন ঘটে, কোথায় সবুজের অনটন ঘটে? শহরের অসুখ সবুজ খায় বলে। ড্যাশ হাঁ করে কেবল সবুজ খায়? উত্তর হবে হচ্ছে শহরের অসুখ। আমি দেখি কবিতায় কবির যা দরকার তা হলো? উত্তর হবে হচ্ছে গাছ দেখা। আমার দরকার শুধু কবিতার শুধু দরকার হলো গাছ দেখে যাওয়া। শহরের অসুখ কথাটির তাৎপর্য হলো সর্বগ্রাসী নগরায়ন। গাছ তুলে আনো, বাগানে বসাও। আমি দেখি কবিতায় কথা বলার কারণ কি? উত্তর হবে চোখ তো সবুজ চায়। সবুজের বাগানের আকাঙ্ক্ষা করে? উত্তর হবে হচ্ছে কবির দেহ। কাইলে লেখা আছে দেহ চায় সবুজ বাগান। আমি দেখি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে অঙ্গুরিতর হিরণ্য জল।
বহুদিন কবির কোথায় কাটেনি, বহুদিন কবির জঙ্গলে দিন কাটেনি। গাছ তুলে আনো, গাছ তুলে আনার পর সেগুলিকে কবি কী করতে বলেছেন, উত্তর হবে হচ্ছে বাগানে বসাতে। সবুজের অনটন কথাটির অর্থ কী, উত্তর হচ্ছে বৃক্ষের স্বল্পতা। আমি দেখি কবিতা অনুসরণে দেহ চায় সবুজ বাগান, গাছের সবুজটুকু শরীরে দরকার কী জন্য, আরোগ্যের জন্য। কবি বহুদিন কোথায় আছেন, শহরে, তাই বলি বক্তা কী বলতে চান, উত্তর হবে হচ্ছে গাছ তুলে আনো বাগানে বসাও বসাও। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। কবি বহুদিন যেতে পারেনি জঙ্গলে, এই হচ্ছে কিছু প্রশ্ন আমি দেখি কবিতা থেকে। এবার আমরা চলে আসবো কন্দনলতা জননী কবিতা থেকে। জননীর পাশে থেকে যে এমসিকিউগুলো পড়তে হচ্ছে দেখে নাও। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, তার জন্য কবি কী করবেন না, উত্তর হবে হচ্ছে বিধির বিচার চাইবেন না। পরবর্তী প্রশ্ন, কবিতায় জাগে কি, উত্তর হবে হচ্ছে বিবেক। যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কী জাগে, উত্তর হবে হচ্ছে কবির বিবেক। কবির বিবেক জেগে ওঠার পটভূমি হচ্ছে কবিতা। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জেগেছিল কি ক্রোধ। বিধির বিচার সম্বন্ধে কবি বলেছেন, বিধাতার বিচার অর্থহীন। কন্দনলতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত, উত্তর হবে হচ্ছে ধানক্ষেত। পরবর্তী প্রশ্ন, আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয় বিধির বিচার, কবি যার পাশে থাকতে চেয়েছেন, কার পাশে, কন্দনলতা জননীর পাশে। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ। কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে জলপাই কাঠের এসরাজ। কবির বারুদ জাগে বিস্ফোরণের আগে। ছিন্ন ভিন্ন দেহে পাওয়া গিয়েছে যে মেয়েটি, সেটি হচ্ছে নিখোঁজ ছিল। কন্দনলতা জননী হলেন কবির স্বদেশ। নিজের বিবেককে কবি তুলনা করেছেন বারুদের সঙ্গে। এই হচ্ছে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ কন্দনলতা জননীর পাশ থেকে। ভিডিও ভালো লাগলে তুই অবশ্যই কি লাইক করো, এইরকম সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।